আগামী 12 জুন অনুষ্ঠিতব্য বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে ঈদ আনন্দ ও শুভেচ্ছা বিনিময়ে একই সঙ্গে চলছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেনিয়াবাদ নগরের কালুশা সড়কের বাসায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে করছেন কুশল বিনিময়। আমি মনে করি মানুষের একটা অন্তর থেকে আমি ছাড়া পেয়েছি সর্বস্তরের মানুষের। এদিকে বসে নেই জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে করছেন শুভেচ্ছা বিনিময়। আওয়ামী লীগ পরিবারতন্ত্র থেকে বেরোয় আসতে পারিনি। মানুষ দেখতে চায় যে 12 জুনে পরিবারতন্ত্রের বিজয় হয় না গণতন্ত্রের বিজয় হয়। বিএনপি আনুষ্ঠানিকভাবে অংশ না নিলেও তাদের সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা কামরুল হাসান রূপম স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমর্থকদের সঙ্গে মত বিনিময় করছেন। দলের সকল নেতাকর্মী ইনশাল্লাহ সামনে 12 জুন নির্বাচনে আমার পাশে থাকবেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সব ধরনের সংঘাত এড়িয়ে উৎসবমুখর নির্বাচনে প্রত্যাশা নগরবাসীর। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন মেয়র নির্বাচিত হবে যার মাধ্যমে বরিশালবাসী উপকৃত হবে, বরিশালের উন্নয়ন হবে। বরিশাল শান্তির নগর, শান্তির নগরীতেই থাকবে, সুন্দর সুষ্ঠুভাবে সবাই ভোট দিতে পারবো। বরিশাল সিটিতে 2,74,995 জন ভোটার রয়েছেন। এই সিটি কর্পোরেশন নির্বাচন হবে ইভিএমে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন ভোট সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে 30টি ওয়ার্ডেরই 124টি কেন্দ্রের ভেতরে, বাহিরে এবং বুথেও থাকবে সিসি ক্যামেরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।